একটা হেয়ার ব্যাগ বানিয়ে লাগাতে পারো সেটা পাকা চুল কালো করার জন্য তো এই পাকা চুল কালো করার কিন্তু আমরা বাজারে নানান রকমের জিনিস পেয়ে যাই এবং কালো তো হয় না বরঞ্চ কিছুদিন থাকলেও আবার বেশি বেশি করে সাদা হয়ে যায় তো আজকের রেমেডিটা চুল সিল্কি করবে কালো করবে এবং অনেক অনেক বেশি কিন্তু ভরসাযোগ্য তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব চা পাতা র চার পাতা যেটা আমাদের রান্নাঘরে পাওয়া যায় আমরা চা খেয়ে থাকি দৈনন্দিন জীবনে সেই চা পাতা এক চামচ তার সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো এই চা আর হলুদ গুঁড়োর মিশ্রণেই কিন্তু আমাদের চুল কালো করবে চুল সিল্কি করবে এবং যাদের পাকা চুল হয়েছে ছোট ছোট উঠছে সেই পাকা চুলগুলো কিন্তু কালো করবে তাড়াতাড়িভাবে তো দেখো আমি এই দুটো উপাদান নিয়ে নিলাম এরকম একটা বাটিতে তো তোমাদেরও এইভাবে নিয়ে নিতে হবে এবং চা কিন্তু আমাদের চুলের গুঁড়াগুলোকে খুব ভালো পরিষ্কার করে সিল্কি বানায় তারপরে আমার যেটা উপকরণ সেটা নিয়ে নেব কফির গুঁড়ো হ্যাঁ বন্ধুরা কফি কিন্তু চুল কালারের জন্য ভীষণই ভালো অর্থাৎ চুলে একটা ন্যাচারাল কালার দেবে তোমার চুলে যেই কালার সেই কালার টোনটা দেবে এবং চুলকে সিল্কি বানাবে সফট বানাবে তার সাথে সাথে রঙ যেটা সাদা রঙ হয়ে গেছে সেটাতে রঙ আনবে মানে কালো রং আনবে তো এইভাবে আমি কফির গুঁড়ো দিয়ে দিলাম তিনটে উপাদান একটা বাটির মধ্যে এইভাবে নিয়ে নিতে হবে নিয়ে নেবার পরে আমরা গ্যাস চালিয়ে তার মধ্যে হাফ কাপ জল দেব দিয়ে এই সমস্ত উপাদান একসঙ্গে দিয়ে দেবো একসঙ্গে দেওয়ার পরে এগুলো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়ে এটা ফোটাতে দিতে হবে তো বন্ধুরা তোমরা এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো কিন্তু সপ্তাহে দু দিন তিন দিন আর একটা কথা মনে রাখতে হবে যে কোনো হোম রেমেডি একটু মানে ধীরে ধীরে কাজ হয় কিন্তু কাজ করলে কিন্তু সেটা অনেকটা ভালো ন্যাচারাল উপায়ে তোমাদের চুলের স্বাস্থ্য ভালো থাকবে তাই বলছি সপ্তাহে দু দিন তিন দিন অ্যাপ্লাই করো দেখবে তোমরা হাতে নাতে ভালো রেজাল্ট পাবে তো দেখো এই উপাদান ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফোটানো হয়ে গেলে এবার আমরা ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে নিয়ে এটা কিন্তু আমরা ছেঁকে নেব তো এটা যখন ইউজ করবে অবশ্যই তার আগের দিন শ্যাম্পু করে নেবে চুলটা ভালোভাবে সিল্কি থাকবে যেন তেল যেন না থাকে তারপর এটা এই সলিউশনটা হাতে নিয়ে পুরো চুলে লাগাতে হবে গোড়া থেকে পুরো চুল পর্যন্ত লাগিয়ে নিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে তোমরা শ্যাম্পু করে ফেলবে আবার একদিন বা দুদিন পরে আবার এই রেমেডিটা রিঅ্যাপ্লাই করবে তো এভাবে করো তোমাদের পাকা চুল কালো হবে এবং চুল সিল্কি হবে আশা করি ভালো লেগেছে টাটা